কথা ছিল নেট বোলার হিসেবে দলের সাথে পাকিস্তানে যাবেন, কিন্তু সবাইকে চমকে দিয়ে তাকে মূল দলে অন্তর্ভুক্ত করে নিয়েছে ইংল্যান্ড, যার ফলে ইতিহাস সৃষ্টি করার সম্ভাবনা জেগেছে ইংল্যান্ডের লেগ স্পিনিং অলরাউন্ডার রেহান আহমেদের সামনে। পাকিস্তান সিরিজে ম্যাচ খেলার সুযোগ পেলেই ইংল্যান্ডের জার্সিতে টেস্ট খেলতে নামার সর্বকনিষ্ঠ ক্রিকেটার হয়ে যাবেন রেহান। বিস্তারিত থাকছে বিডি ক্রিক টাইম বুলেটিনের আজকের প্রতিবেদনে। আসছে ডিসেম্বরে পাকিস্তানের মাটিতে গিয়ে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। প্রায় 17 বছর পরে পাকিস্তান সফরে যাচ্ছে ইংল্যান্ড। ঐতিহাসিক এই সিরিজে নতুন এক ইতিহাস গড়ার সুযোগ পেয়ে গেলেন ইংলিশ স্পিনিং অলরাউন্ডার রেহান আহমেদ। পাকিস্তান সিরিজের টেস্ট অভিষেক হয়ে গেলে ইংল্যান্ডের ইতিহাসের সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটার হয়ে যাবেন তিনি। ক্রিকেটার হিসেবে রেহান এখনও আনকোড়া। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটেও খুব বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। প্রথম শ্রেণীর ক্রিকেটে ম্যাচ খেলেছেন মোট 3টি। শুরুর দিকে সফরের মূল দলেও তাকে রাখা হয়নি। পরিকল্পনা ছিল নেট বোলার হিসেবেই পাকিস্তানে যাবেন রেহান, কিন্তু পরিকল্পনা বদলে গেছে হুট করে। নেট বোলার নয়, মূল বোলার হিসেবেই দলের সাথে পাকিস্তানে নিয়ে যাওয়া হবে রেহানকে। পাকিস্তান সিরিজকে সামনে রেখে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে প্রস্তুতি ক্যাম্প করছে ইংল্যান্ড। সেখানেই রেহানকে মূল দলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তটি তাকে জানান ইংলিশদের টেস্ট দলের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম। পাকিস্তান সফরের অভিজ্ঞতা পরবর্তীতে রেহানের ক্যারিয়ারে সাহায্য করবে ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস অবশ্য দারুণ উচ্ছ্বসিত রেহানকে ঘিরে। তার মতে রেহানকে দলে ডাকার উপযুক্ত সময় এখনই। রেহান প্রসঙ্গে স্টোকস বলেন, তাকে আমরা দুর্লভ এক প্রতিভা হিসেবে দেখছি। সে যেভাবে বল ও ব্যাট করে নজর কেড়ে নেওয়ার মতো। তাকে দলে নেওয়ার দারুণ সুযোগ ছিল এখন। এই দল এবং পরিবেশের সাথে তাকে রাখা প্রয়োজন। খুব বেশি চিন্তাভাবনা না করেই তাকে দলে নিয়ে নেওয়াটাই তাই সঠিক সিদ্ধান্ত। স্টোকস আরও বলেন, রেহানের মতো কাউকে পরিচর্যা করার উপযুক্ত সময় এখনই। 2-3 বছর পর সে কোথায় দাঁড়াবে কে জানে। তাকে দলে পেয়ে আমি দারুণ রোমাঞ্চিত। যদি মনে হয় তাকে টেস্ট ক্যাপ দিয়ে দেওয়া উচিত, দিয়ে দেব। এর আগে রেহানের দক্ষতায় মুগ্ধ হয়ে গিয়েছিলেন ইতিহাসের অন্যতম সেরা স্পিনার প্রয়াত কিংবদন্তি শেন ওয়ার্ন। মাত্র 13 বছর বয়সে রেহানের একটি ডেলিভারিতে মুগ্ধ হয়ে ওয়ার্ন বলেছিলেন, এটা দুর্দান্ত, আমি তোমার উপর নজর রাখবো, আশা করছি শীঘ্রই তোমাকে নিয়ে ধারাভাষ্য দিব, হয়তো 15 বছর বয়সেই তুমি প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলবে। ওয়ার্নের সেই ভবিষ্যৎবাণী প্রায় মিলে গেলেও রেহানের খেলার ধারাভাষ্য দেওয়ার আগেই পৃথিবী ছেড়ে চলে গেছেন ওজি লেগ স্পিনার। বর্তমানে ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটারের রেকর্ডটা আছে ব্রায়ান ক্লোসের দখলে। প্রায় 73 বছর আগে 1949 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে 18 বছর 149 দিন বয়সে ইংল্যান্ডের হয়ে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমেছিলেন ক্লোস। পাকিস্তান সিরিজের যে কোনো একটি ম্যাচ খেলতে পারলেও ক্লোসের এই রেকর্ড ভেঙে দেবেন রেহান। 2021 সালে রয়্যাল লন্ডন কাপ দিয়ে প্রথমবারের মতো স্বীকৃত ক্রিকেট খেলেন রেহান। সর্বশেষ অনূর্ধ্ব-19 বিশ্বকাপে ইংল্যান্ডকে রানার্স আপ করার পথেও বড় ভূমিকা রাখেন তিনি, নেন 12 উইকেট। রাওয়ালপিন্ডিতে আগামী 1 ডিসেম্বর মাঠে গড়াবে দুই দলের মধ্যকার 3 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এরপর 9 ডিসেম্বর মুলতানে এবং 17 ডিসেম্বর করাচিতে আয়োজিত সিরিজের বাকি 2 ম্যাচ। দর্শক, রেহান আহমেদকে নিয়ে আপনাদের অনুভূতি কি? পাকিস্তান সিরিজে মাঠে নেমে কি রেকর্ড গড়ে ফেলতে পারবেন রেহান? কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিডি ক্রিক টাইম বুলেটিন এবং ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।